প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আইসিটি শিক্ষকে সুস্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি চ্যাপ্টার থ্রির দ্বিতীয় অংশ নিয়ে কথা বলার জন্য। অর্থাৎ অধ্যায় তিনের প্রথম অংশ ছিল সংখ্যা পদ্ধতি রিলেটেড, আর দ্বিতীয় অংশটা সম্পূর্ণ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস রিলেটেড। আজকের এই ভিডিওতে আমরা লজিক গেটের বেসিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যেন আমার ভিডিওগুলো সবার আগে তোমরা সংগ্রহ করতে পারো। চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আসি লজিক গেটটা কি। লজিক গেট, একটু যদি আমরা দুটো ওয়ার্ডকে ভেঙে ফেলি, লজিক অর্থ যুক্তি, গেট অর্থ দরজা, অর্থাৎ যুক্তি দরজা। যুক্তি দরজা সেটা আবার কেমন? আসলে এটা কোনো কাঠের বা কোনো কিছুতে বানানো কোনো দরজা না। এটা হলো দরজা, এই কারণে বলা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে তুমি যদি পার হতে চাও তাহলে তোমাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কিন্তু সেটা পার হতে হবে। যদি কোনো বড় অফিস বা মন্ত্রণালয়ে তুমি কারোর সাথে দেখা করতে যাও তাহলে অবশ্যই তোমাকে নির্দিষ্ট কিছু কন্ডিশন মেনেই কিন্তু তাদের কাছে যাওয়া লাগবে, অর্থাৎ তাদের বাউন্ডারি তুমি ক্রস করতে পারবা। তুমি আমার দেশ থেকে যদি পাশের দেশেও যেতে চাও তাহলেও নির্দিষ্ট কিছু রুলস এন্ড রেগুলেশন না মানলে তুমি কিন্তু ওই দেশে যেতে পারবা না। ঠিক এখানেও যে গেটগুলো নিয়ে কথা বলা হবে, সেই গেটগুলাও নির্দিষ্ট কিছু শর্ত ফিল আপ না হলে গেটগুলো কখনোই কাজ করবে না। সর্বপ্রথম সংজ্ঞা দিয়ে শুরু করা যাক। লজিক গেটের সংজ্ঞাটা জানার আগে আমরা ছোট্ট একটা সংজ্ঞা একটু খেয়াল করি, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার কথাটার অর্থ হলো বুলীয় বীজগণিত, অর্থাৎ জিরো এবং ওয়ান এই দুটো মৌলিক অঙ্কের সাহায্যে যে বীজগণিতটা তৈরি করা হয় তাকে বলা হয় বুলীয় বীজগণিত। জর্জ বুল নামে একজন এটা সর্বপ্রথম আবিষ্কার করে, আমরা পরবর্তীতে বুলীয় বীজগণিতের স্লাইডে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এবার আসি লজিক গেটের সংজ্ঞায়। লজিক গেটের সংজ্ঞাটা হলো বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক প্রয়োগের জন্য যে সকল যুক্তি নির্ভর গেট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমি আবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক প্রয়োগের জন্য যে সকল যুক্তি নির্ভর বা যুক্তিসঙ্গত গেট ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে লজিক গেট। এই লজিক গেটের কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথম এই লজিক গেটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আসি মৌলিক গেট, দ্বিতীয়ত আসি যৌগিক গেট। মৌলিক গেটের ভিতরে তিনটা গেট বিদ্যমান, যে গেটগুলোর নাম হলো, সর্বপ্রথম যে গেটটা আছে সেটা নট গেট, তারপরে যে গেটটা আছে সেটা এন্ড গেট, তারপরে যে গেটটা আছে সেটা অর গেট। খেয়াল করো গেটের নামগুলো আমরা সব ক্যাপিটাল লেটারে লিখেছি, অবশ্যই গেটের নামগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেন যৌগিক গেট, যৌগিক গেটের ভিতরে আসলে চারটা গেট বিদ্যমান। প্রথমটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট, দ্বিতীয়টাকে বলা হচ্ছে নর গেট, তৃতীয়টাকে বলা হচ্ছে এক্সর গেট, লাস্টটাকে বলা হচ্ছে এক্স নর গেট। এখানে আবার ন্যান্ড এবং নর এই দুটো মিলে যে গেটটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট। আর এক্সর এবং এক্সনর এই দুটোকে বলা হচ্ছে বিশেষ গেট। অর্থাৎ আমরা আবার একটু খেয়াল করি, লজিক গেট দুটি অংশে বিভক্ত, মৌলিক যৌগিক, মৌলিকটা তিনটা, নট এন্ড অর, যৌগিকটার ভিতরে চারটা, ন্যান্ড নর এক্সর এক্সনর। এর ন্যান্ড এবং নর কে বলা হয় সার্বজনীন, এক্সর এক্সনর কে বলা হয় বিশেষ গেট। এবার আমরা কিছু সংজ্ঞা দেখি মৌলিক গেট। আমরা জানি যেগুলো ভাঙলে কোনো কিছু আর পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বা মৌলিক বস্তু বলে। ঠিক এখানেও মৌলিক গেটটা হলো যে গেটগুলোকে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে বলা হচ্ছে মৌলিক গেট। এরপরে আসি যৌগিক গেট। যৌগিক গেটের ভিতরে আমরা দেখো সার্বজনীন গেট, তো সার্বজনীন গেটের সংজ্ঞাটা হলো যে সকল গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়।
যে সকল গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট দুইটা, ন্যান গেট এবং নর গেট সার্বজনীন গেট। এরপরে আসি বিশেষ গেট, এক্সর এবং এক্সনটাকে বলা হচ্ছে বিশেষ গেট। এই গেটগুলা সম্পর্কে বিস্তারিত যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সেটা হলো প্রত্যেকটা গেট চেনার উপায়, প্রত্যেকটা গেটের একটা করে নির্দিষ্ট বীজগাণিতিক রাশি আছে যেটা দেখেও গেটটা চেনা যায়, আবার প্রত্যেকটা গেটের নির্দিষ্ট একটা সত্যক সারণী আছে। আমরা পরবর্তীতে দুটো স্লাইড বিভক্ত করে গেটগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথম স্লাইডে আমরা মৌলিক গেট নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর দ্বিতীয় স্লাইডে আমরা যৌগিক গেট গুলা নিয়ে কথা বলার চেষ্টা করবো। এই লজিক গেট নিয়ে আমাদের চ্যাপ্টার থ্রিতে বিস্তারিত ভাবে অনেকগুলো টপিক আছে, আমরা ধারাবাহিক ভাবে সেটা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। আজ আর নয়, সবাই ভালো থেকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ।